Hello students, welcome back to my channel. Class 7 I am Martin Proshnobichitra 2023. দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 2 টা সলভ করেছিলাম। তাই আজ সলভ করছি মডেল কোশ্চেন পেপার 3। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্টে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে ব্লুসুমসের সলিউশন। তো চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও, সঙ্গে আমি উত্তরগুলো পেজ নাম্বারও উল্লেখ করে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। পেজ নাম্বার 197, মডেল কোয়েশ্চেন পেপার 3, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স পোর্শন, এক নম্বরে রয়েছে যেগুলো তিনটি প্রশ্নের উত্তর দাও। একের একে আছে সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয়, এটা হবে আলোর সরলরেখায় চলার ধর্মের জন্য। আচ্ছা, এখানে তিনটে করতে হচ্ছে আর প্রত্যেকটা প্রশ্নের মান এক করে মোট থাকবে 3 নম্বর। 2 নম্বরে রয়েছে চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। 3 নম্বর, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। 4 নম্বর, কোনটি পরিবেশ বান্ধব শক্তির নয় বলেছে, এটা হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, আর বাকিগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও যেগুলো তিনটি করতে হবে, এই প্রশ্নগুলো মানও এক করে মোট থাকবে 3 নম্বর। কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না, এটা হবে বিক্ষিপ্ত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলনে। একটি বাক্যে বলেছে, এটা পূর্ণ বাক্যে লিখবে, যে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। 2 নম্বরে আছে এলইডি এর পুরো কথাটি কি, তো এলইডি এর পুরো কথাটি পেয়ে যাবে তোমরা রায় মার্টিন সহায়িকার 111 নম্বর পেজে। এলইডি এর পুরো কথাটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এরপরে আছে 3 নম্বরে, পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল আছে, এটা হবে বকখালিতে। কোথায় বলেছে, তো তোমরা বকখালিতে লিখতে পারো, সাগরদ্বীপে লিখতে পারো, তোমার ইচ্ছা মতো। এরপরে 4 নম্বরে রয়েছে NaCl প্লাস AgNO3, এটা বিক্রিয়া করে দেখো AgCl, এটা অধক্ষেপিত হচ্ছে, আর তারপরে আছে NaNO3, এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া, এটা হবে বিনিময় বিক্রিয়া। 3-এর 1 নম্বরে রয়েছে ফিউজ তার কেন ব্যবহার করা হয়, এখানে 3-এর দাগেও যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান আছে 2 2 2 করে, মোট 3টে প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। আর ফিউজ তার কেন ব্যবহার করা হয় এর উত্তরটা তোমরা ছায়ার বইতে পেয়ে যাবে, ছায়ার বইতে তোমরা 84 পেজটা দেখবে। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়, এটা ছায়ার বইয়ের 84 নম্বর পেজে। পরের প্রশ্নে রয়েছে 2 নম্বরে, সমতল দর্পণে কোনো আলোকরশ্মি প্রতিফলনের পর দেখা গেল প্রতিফলিত রশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো আলোকরশ্মির আপাতন কোণের মান কত হবে, এটা তোমাদের চিত্র সহ দেখাতে হবে। তো এটা দেখো বলা হয়েছে যে আপাতন কোণের প্রতিফলনের মানে 30 ডিগ্রি কোণ করছে, মানে প্রতিফলিত রশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে, তো বলা হয়েছে আপতন কোণটার মান কত হবে, আর তো আপতন কোণটার মানও হবে 30 ডিগ্রি। আর এটার একটা ছবি দিতে বলেছে, তো ছবিটা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে 27 নম্বর পেজে পেয়ে যাবে, এই যে ছবিটা আছে। তো এই ছবিটা তোমাকে এতটা লেখার কোনো দরকার নেই, এই যে আমি ছোটো করে এঁকে দিয়েছি সেটা লিখবে, যে এটা একটা সমতল দর্পণ, আর এটা হচ্ছে অভিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এখানে পড়ে এটা বেরিয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আপতন কোণ তৈরি হলো, আপতন কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি, আর প্রতিফলন কোণ যদি 30 ডিগ্রি হয়। তো এই ছবিটা এঁকে নেবে, এদিকে আপতিত রশ্মি তোমরা লিখে নিতে পারো, এটা আপতন কোণ, মানে এই যে তৈরি হয়েছে এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হয়ে যাবে তাহলে প্রতিফলিত রশ্মি। পুরো ছবিটা আঁকার দরকার নেই, তোমাকে 30 ডিগ্রি কোণটা তুমি দেখিয়ে দেবে, আর নামগুলো অবশ্যই দেবে, এখানে XY A, আর আমি এখানে দিয়েছি আপতিত রশ্মি AB, আর প্রতিফলিত রশ্মি তাহলে BC হয়ে গেল, আর অভিলম্বটা হচ্ছে DB।
এর পরের প্রশ্নে রয়েছে তিন নম্বরে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে আর চুম্বক দৈর্ঘ্যের সঙ্গে আছে প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো তো এই জন্য তোমরা রায়মার্টিন সহায়িকার 69 নম্বর পেজটা প্রথমে খুলবে চুম্বক দৈর্ঘ্যের জন্য তো চুম্বক দৈর্ঘ্যটা তোমরা লিখবে চুম্বকের মেরুদ্বয়ে চুম্বক দৈর্ঘ্য পয়েন্ট করে নিও চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলা হয় পুরোটা লেখা দরকার নেই এতদূর লিখবে এরপরে আছে কৃত্রিম প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য এটাও পেয়ে যাবে তোমরা রায়মার্টিন সহায়িকার 83 পেজে এটা ছায়ার বইতে পেয়ে যাবে আবার টেক্সট বইতেও আছে তুমি ছায়ার বই থেকেও লিখে নিতে পারো সহায়িকাগুলোতে একটু ভালোভাবে দেওয়া আছে তো বিষয় লিখবে একদিকে প্রাকৃতিক চুম্বক দিয়ে কৃত্রিম চুম্বক আকৃতি প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয় কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায় স্থায়িত্ব চুম্বকত্ব স্থায়ী সহজে তা বিনষ্ট হয় না এর চুম্বকত্ব অস্থায়ী এরপরে রয়েছে দেখো চুম্বক ধর্মের পরিবর্তন চুম্বক ধর্মের পরিবর্তন অর্থাৎ আকর্ষণী ক্ষমতা বাড়ানো বা কমানো সম্ভব নয় আর কৃত্রিম চুম্বকে লিখবে আকর্ষণী ক্ষমতা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায় বৈশিষ্ট্য এর দিকদর্শী ধর্ম খুব স্পষ্ট নয় এর দিকদর্শী ধর্ম অত্যন্ত স্পষ্ট আর মেরুর সংখ্যা আছে দুইয়ের অতি অধিক সংখ্যক মেরু থাকতে পারে মেরুগুলির অবস্থান সুনির্দিষ্ট নয় আর কৃত্রিম চুম্বকের মেরুগুলি স্থির এবং সাধারণভাবে দুই প্রান্তেই অবস্থান করে ব্যবহার এই প্রকার চুম্বকের ব্যবহার সীমিত আর এই প্রকার চুম্বক অসংখ্য শিল্পে ও যন্ত্রে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন আছে দেখো দূষণমুক্ত পরিবেশ বান্ধব শক্তির দুটি উদাহরণ দাও আর এর সঙ্গে রয়েছে ভূতাপীয় শক্তি কাকে বলে তো এর জন্য তোমরা ছায়ার বইয়ের 94 নাম্বার পেজটা খুলবে দূষণমুক্ত পরিবেশ বান্ধব দুটি শক্তি হলো সৌরশক্তি ও বায়ু শক্তি আর ভূতাপীয় শক্তি এটা পয়েন্ট করবে আর প্রথমে পয়েন্ট করে নিতে পারো দূষণমুক্ত পরিবেশ বান্ধবের প্রকারভেদ দূষণমুক্ত পরিবেশ বান্ধবের উদাহরণ আর দ্বিতীয় যে পয়েন্টটা করবে সেটা লিখতে পারো ভূতাপীয় শক্তি ভূ অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা যায় তাকে ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি বলে এটা ছায়ার বইয়ের 94 পেজে নেক্সট চলে এলাম লাইফ সায়েন্স পোর্শনে এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো এটা আছে এক এক করে মোট থাকছে তিন নাম্বার আচ্ছা সঠিক উত্তরে বেছে নিয়ে তোমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে মানে তোমরা লিখবে মটর বীজের পর্বসন্ধির ওপরের অংশকে বলে বীজপত্রাধিকাণ্ড এটা পুরোটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে দুই নম্বরে রয়েছে গর্ভাশয়ের ভেতরে ছোট দানার মতো অংশগুলিকে বলে ডিম্বক যদি কোষের মধ্যেকার দ্রবণের অভিশ্রবণ চাপ বাইরের চেয়ে বেশি হয় তাহলে বাইরের দ্রবণটিকে কোষের তুলনায় বলা হয় হাইপোটোনিক আর দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এখানে এক এক করে মোট থাকবে তিন নম্বর দুইয়ের একে রয়েছে সেফালোস্পোরিন জাতীয় ওষুধের অণুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরিতে বাধা দেয় দুই নম্বর বৃন্ত পাতার পত্রফলককে ধারণ করে সম্পর্ক নির্ধারণ করো বীজ অন্তত্বক আর এর সঙ্গে হবে টেগমেন্ট আর এইদিকে হবে বীজ বহির্ত্বক এটা হবে টেস্টা তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো দুটি করতে হবে এই প্রশ্নগুলোর মান আছে দুই 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 করে থাকবে চার নম্বর তিনের একে আছে মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন তো এর উত্তরটা তোমরা পেয়ে যাবে ছায়ার বইয়ের 293 নম্বর পেজে এই প্রশ্নটার অথবা প্রশ্ন থাকতে পারে অভিশ্রবণের মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না অভিশ্রবণের চাপে অভিশ্রবণ চাপে ধারণা দিয়ে ব্যাখ্যা করা অথবা মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন মধুতে জল প্রায় থাকে না বললে চলে অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষের তুলনায় মধু অতিসারক বা হাইপারটনিক দ্রবণ তাই মধুর অভিশ্রবণ চাপও বেশি মধু সংস্পর্শে এলে ব্যাকটেরিয়ার দেহ থেকে জল বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে মধুতে চলে যায় ফলে ব্যাকটেরিয়া জলশূন্য হয়ে মরে যায় এই কারণে কোনো ব্যাকটেরিয়া সহজে মধুকে নষ্ট করতে পারে না নেক্সট কোয়েশ্চেনে রয়েছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো তো এখানে মেনশন করে দেওয়া আছে দুটি পার্থক্য তাই দুটো পার্থক্যই লিখবে যদি মেনশন করে দেওয়া থাকে তাহলে সেই মানে যত বলবে ততই তুমি
এখানে অনেকগুলো রয়েছে পার্থক্য, তো এতগুলো লেখা দরকার নেই, দুটো লিখবে তোমার ইচ্ছা মতো। তো আমি এখানে দুটো বলে দিচ্ছি, দেখো ফুলের প্রকৃতিটা লিখতে পারো, স্বপরাগ যোগে মানে বিষয়ের দিকে লিখবে, স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ ফুলের প্রকৃতি বিষয়ে প্রধান উভলিঙ্গ, প্রধানত উভলিঙ্গ, তবে এক লিঙ্গ ফুলেও ঘটে আর একদিকে এক লিঙ্গ বা উভলিঙ্গ, গুরুত্ব নতুন এখন নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আছে দেখো 3 নম্বরে, সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। এটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিনের 324 নম্বর পেজে। সমুদ্রে থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হলো 1 নম্বর, ঘনমূত্র উৎপন্ন করে, 2 নম্বর, এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের উপরে আঁশ বা শ্লেষ্মা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে, 3 নম্বর, মাছের ফুলকে উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ Cl- ও Na+ সক্রিয় আয়ন, Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রে জলের তুলনায় এদের দেহ তরলের ঘনত্ব কম থাকে। আর শেষ প্রশ্ন আছে, একটা আদর্শ পাতা চিত্র অঙ্কন করে প্রদত্ত দুটি অংশ চিহ্নিত করো। তো একটা আদর্শ পাতার চিত্র প্রথমে আঁকতে হবে, আর যে দুটো পয়েন্ট করতে তোমাদের বলেছে মানে চিহ্নিত করতে বলেছে, যে দুটো অংশ সে দুটো অংশ চিহ্নিত করতে হবে। তো শেষ প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আদর্শ পাতার চিত্র বলতে, তো জবা পাতাটাকে মানে আদর্শ পাতার চিত্র, তো এখানে জবা পাতার একটা ছবি দেওয়া আছে, জবা পাতার ছবিটা আঁকবে, তারপর তোমাদেরকে এখানে চিহ্নিত করতে বলেছে পত্রমূল আর পত্রাঙ্গ। এটা হচ্ছে পত্রমূলটা চিহ্নিত করবে আর পত্রাগ্র, এই দুটো চিহ্নিত করলে হবে, পুরো ছবিটাকে এই দুটো চিহ্নিত করবে, আর নিচে অবশ্যই লিখে দেবে পাতার বিভিন্ন অংশ। তো এটাই ছিল এই পেপারের সলিউশন, খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থেকো।